নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? তো এই ভিডিওতে তোমাদের জন্য থাকছে আইএসএল এর বেশ কিছু বড় আপডেট। তো কোথাও যেও না, শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থেকো, অনেক কিছু রয়েছে এই ভিডিওতে তোমাদের জন্য। এবং ভিডিওটা শুরুর আগে যারা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, তাহলে কিন্তু খেলাধুলা সংক্রান্ত সমস্ত ধরনের লেটেস্ট আপডেটগুলো আমাদের চ্যানেলের মাধ্যমে তোমরা কিন্তু সবসময় সবার আগে পেয়ে যাবে। এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার পাশাপাশি পাশের বেল আইকনটিকে প্রেস করতে একদমই ভুলবে না, তাহলে কিন্তু আমি যখনই কোনো ভিডিও আপলোড করব খেলাধুলা সংক্রান্ত, তোমাদের কাছে কিন্তু সবার আগে নোটিফিকেশনগুলো পৌঁছে যাবে এবং তোমরা সবার আগে খেলাধুলা সংক্রান্ত সমস্ত ধরনের লেটেস্ট আপডেটগুলো আমাদের চ্যানেলের মাধ্যমে তোমরা কিন্তু সবসময় সবার আগে পেয়ে যাবে। তো আর কথা না বাড়িয়ে আসা যাক মেইন টপিকে। তো এই ভিডিওতে তোমাদের জন্য থাকছে আইএসএল এর বেশ কিছু বড় আপডেট, যে আপডেটগুলো উঠে আসছে ইস্টবেঙ্গলকে নিয়ে। তো তোমাদের জানিয়ে দিই, ইস্টবেঙ্গল কিন্তু তাদের দলে বেশ কিছু নতুন প্লেয়ার আনার জন্য ভীষণভাবে চেষ্টা করছে। এবং যে নামগুলো উঠে আসছে, প্রথমে যদি কথা বলা যায়, তিনি হচ্ছেন সৌভিক চক্রবর্তী, 30 বছর বয়সী ভারতীয় মিডফিল্ডার সৌভিক চক্রবর্তী, যিনি কিন্তু এবছর আইএসএল এ হায়দ্রাবাদ এফসিতে একটা অসাধারণ পারফরমেন্স করেছেন। তো 30 বছর বয়সী এই ভারতীয় মিডফিল্ডারকে কিন্তু ইস্টবেঙ্গল তাদের দলে আনার জন্য ভীষণভাবে চেষ্টা করছে। তো 34 বছর বয়সী এই ভারতীয় মিডফিল্ডার সৌভিক চক্রবর্তীর তোমরা যদি কেরিয়ারটা একবার দেখো, তিনি কিন্তু মোহনবাগানে খেলেছেন, তার পাশাপাশি তিনি কিন্তু দিল্লি ডায়নামোস, জামশেদপুর এফসি, মুম্বাই সিটি এফসি এবং হায়দ্রাবাদ এফসির মতো টিমে ছিলেন। তো বুঝতেই পারছো, যথেষ্ট একজন ট্যালেন্টেড এই ভারতীয় মিডফিল্ডার। তো তার সাথে কিন্তু ইস্টবেঙ্গলের একটা কথাবার্তা চলছে এবং সবকিছু ঠিকঠাক থাকলে এই ভারতীয় মিডফিল্ডার সৌভিক চক্রবর্তী তিনি কিন্তু আসতে চলেছেন ইস্টবেঙ্গলে। তো তোমাদের কি মনে হয়, সৌভিক চক্রবর্তী এই ভারতীয় মিডফিল্ডার তিনি ইস্টবেঙ্গলে এলে সেটা ইস্টবেঙ্গলের জন্য কতটা ভালো হবে, তোমাদের কি মনে হয় অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না। তো এই ছিল প্রথম আপডেটটা ইস্টবেঙ্গলের। এর পাশাপাশি ইস্টবেঙ্গলকে নিয়ে আরও একটা আপডেট এই মুহূর্তে উঠে আসছে। তো তোমাদের জানিয়ে দিই, ইস্টবেঙ্গল কিন্তু একজন ভারতীয় উইঙ্গার ঋত্বিক দাস, 25 বছর বয়সী এই ভারতীয় উইঙ্গারকে কিন্তু তাদের দলে আনার জন্য ইস্টবেঙ্গল ভীষণভাবে চেষ্টা করছে। তো তোমাদের জানিয়ে দিই, ঋত্বিক দাস এই ভারতীয় উইঙ্গার, যিনি কিন্তু এবছর আইএসএল এর জামশেদপুর এফসিতে একটা অসাধারণ পারফরমেন্স করেছেন। তো তার সাথে কিন্তু ইস্টবেঙ্গলের একটা কথাবার্তা চলছে এবং সবকিছু ঠিকঠাক থাকলে এই ভারতীয় উইঙ্গার ঋত্বিক দাস তিনি কিন্তু আসতে চলেছেন ইস্টবেঙ্গলে। তো ঋত্বিক দাস 25 বছর বয়সী এই ভারতীয় উইঙ্গারের তোমরা যদি কেরিয়ারটা একবার দেখো, তিনি কিন্তু কেরালা ব্লাস্টার্স এফসি এবং জামশেদপুর এফসির মতো টিমে ছিলেন। তো বুঝতেই পারছো, যথেষ্ট একজন ট্যালেন্টেড এই ভারতীয় উইঙ্গার। তো তার সাথে কিন্তু ইস্টবেঙ্গলের একটা কথাবার্তা চলছে এবং সবকিছু ঠিকঠাক থাকলে ঋত্বিক দাস তিনি কিন্তু আসতে চলেছেন ইস্টবেঙ্গলে। তো তোমাদের কি মনে হয়, ঋত্বিক দাস এই ভারতীয় উইঙ্গার 25 বছর বয়সী তিনি ইস্টবেঙ্গলে এলে সেটা ইস্টবেঙ্গলের জন্য কতটা ভালো হবে, তোমাদের কি মনে হয় অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না। তো এই ছিল আপডেটটা ইস্টবেঙ্গলের। এর পাশাপাশি ইস্টবেঙ্গলকে নিয়ে আরও একটা আপডেট এই মুহূর্তে উঠে আসছে, একটা বড় আপডেট এই মুহূর্তে উঠে আসছে ইস্টবেঙ্গলের। তো তোমাদের জানিয়ে দিই, ইস্টবেঙ্গল কিন্তু কথাবার্তা বলছে একজন নাইজেরিয়ান স্ট্রাইকারের সাথে। 37 বছর বয়সী নাইজেরিয়ান স্ট্রাইকার বার্থলোমিও অগবেচে, এই গুরুত্বপূর্ণ নাইজেরিয়ান স্ট্রাইকার এবছর আইএসএল এর গোল্ডেন বুট উইনার এবং একটা অসাধারণ পারফরমেন্স করেছেন এবছর আইএসএল এ হায়দ্রাবাদ এফসিতে। তো তার সাথে কিন্তু ইস্টবেঙ্গলের একটা কথাবার্তা চলছে এবং সবকিছু ঠিকঠাক থাকলে বার্থলোমিও অগবেচে তিনি কিন্তু আসতে চলেছেন ইস্টবেঙ্গলে। বার্থলোমিও অগবেচে 37 বছর বয়সী এই নাইজেরিয়ান স্ট্রাইকারের তোমরা যদি কেরিয়ারটা একবার দেখো, তিনি কিন্তু পিএসজির মতো টিমে খেলেছেন, তার পাশাপাশি তিনি কিন্তু আলজাজিরা এলাভেসে খেলেছেন এবং তার পাশাপাশি তিনি কিন্তু কাভালাতেও খেলেছেন। তো বুঝতেই পারছো, যথেষ্ট একজন ট্যালেন্টেড এই নাইজেরিয়ান স্ট্রাইকার, তার সাথে কিন্তু ইস্টবেঙ্গলের একটা কথাবার্তা চলছে। এবং তার পাশাপাশি তোমাদের আমি এটাও জানিয়ে দিই, নাইজেরিয়ার ন্যাশনাল টিমে খেলেছেন এই গুরুত্বপূর্ণ নাইজেরিয়ান স্ট্রাইকার বার্থলোমিও অগবেচে এবং আইএসএল এ বার্থলোমিও অগবেচে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি, কেরালা ব্লাস্টার্স এফসি, মুম্বাই সিটি এফসি এবং হায়দ্রাবাদ এফসির মতো টিমে ছিলেন। তো বুঝতেই পারছো, যথেষ্ট একজন ট্যালেন্টেড এই নাইজেরিয়ান স্ট্রাইকার, সবকিছু ঠিকঠাক থাকলে তিনি কিন্তু আসতে চলেছেন ইস্টবেঙ্গলে। তো তোমাদের কি মনে হয়, বার্থলোমিও অগবেচে 37 বছর বয়সী এই নাইজেরিয়ান স্ট্রাইকার তিনি যদি ইস্টবেঙ্গলে আসেন সেটা ইস্টবেঙ্গলের জন্য কতটা ভালো হতে পারে, তোমাদের কি মনে হয় অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না। তো এই ছিল আপডেটগুলো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক আর শেয়ার করে দাও এবং কমেন্ট করে তোমরা জানাও এই আপডেটগুলো তোমাদের কেমন লাগলো, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না। এবং তার পাশাপাশি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কিন্তু পাশের বেল আইকনটিকে প্রেস করতে একদমই ভুলবে না, তাহলে কিন্তু খেলাধুলা সংক্রান্ত সমস্ত ধরনের লেটেস্ট আপডেটগুলো আমাদের চ্যানেলের মাধ্যমে তোমরা কিন্তু সবসময় সবার আগে পেয়ে যাবে। তো আজকের মতন এটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওয়। ততক্ষণের জন্য ভালো থেকো আর দেখতে থেকো গেম অন।